হ্যালো বন্ধুরা, আমি রূপসা ঘোষ, রেয়ান মার্টিনের একজন কেমিস্ট্রি এডিটর। শুরু করছি আজকে 12-এর একটা চ্যাপ্টার, ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। তাহলে ফার্স্টেই বলতে হয়, তড়িৎ রসায়ন বলতে কী বোঝায়? তড়িৎ রসায়ন কী? না, বিজ্ঞানের যে শাখায় তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক রূপান্তরের বিষয় আলোচনা করা হয়, সেই শাখাকে তড়িৎ রসায়ন বলে। এরপর আমি লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ বলতে কী বোঝায়? না, যে কোনো তড়িৎ, যে ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে এবং রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়, তাকে বলে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের আমরা এখানে দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্যালভানীয় কোষ, একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। গ্যালভানীয় কোষ কি? না, যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলে গ্যালভানীয় কোষ। আর যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, তাকে বলবো তড়িৎ বিশ্লেষণ কোষ। এরপর আমি এখানে একটা ইকুয়েশন লিখেছি যে তড়িৎ কোষে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, মানে একটা জারণ বিজারণ বিক্রিয়া আমি তোমাদের বোঝাবার জন্য লিখেছি, যেখানে কি হচ্ছে, জিঙ্ক জিঙ্ক টু প্লাসে পরিণত হচ্ছে, কপার টু প্লাস কপারে পরিণত হচ্ছে। জিঙ্ক অর্থাৎ দুটো ইলেকট্রন বর্জন করছে, কপার টু প্লাস সেই দুটো ইলেকট্রন গ্রহণ করছে, মানে জিঙ্ক কপার টু প্লাসকে বিজারিত করে নিজে জারিত হচ্ছে বলে জিঙ্ক সলিড একটা বিজারক দ্রব্য, আর কপার টু প্লাস জিঙ্ককে জারিত করে নিজে বিজারিত হচ্ছে বলে কপার টু প্লাসকে জারক দ্রব্য হিসাবে লেখা আছে। তারপরে একটা দেখতে পাচ্ছ, ড্যানিয়েল কোষের সেটআপ আঁকা আছে, যেখানে আঁকা আছে দুটো বিকার, একটা জিঙ্ক দণ্ড, একটা কপার দণ্ড, ইলেকট্রন প্রবাহ হচ্ছে তার দিয়ে একটি ভোল্টমিটারের মাধ্যমে দুটি দণ্ড যুক্ত করা রয়েছে, আর মাঝখানে একটা লবণ সেতু বা সল্ট ব্রিজ রয়েছে। তো গঠনটা আমি একটু আলোচনা করব। দুটি বিকারের মধ্যে একটিতে 1.0 মোলার জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড এবং অন্যটিতে 1.0 মোলার কপার সালফেট দ্রবণে একটি কপার দণ্ড আংশিক নিমজ্জিত করে বিকার দুটির দ্রবণকে একটি সল্ট ব্রিজের মাধ্যমে যুক্ত করা হয়। এরপর ধাতব দণ্ড দুটিকে একটি ভোল্টমিটার ও চাবির মাধ্যমে পরিবাহী তার দিয়ে যুক্ত করলে ড্যানিয়েল কোষ গঠিত হয়। দ্রবণে নিমজ্জিত ধাতব দণ্ড দুটিকে বলে ইলেকট্রোড। প্রতিটি বিকারের দ্রবণ সহ ধাতব দণ্ডের সেট আপটিকে অর্ধকোষ বলে, এবং এই রকম দুটো অর্ধকোষ মিলে কিন্তু একটা সমগ্র কোষ গঠিত হয়। তো ড্যানিয়েল কোষটা আমি এখানে আঁকলাম কেন? ড্যানিয়েল কোষটা জেনারেলি কি? উপরে দেখো আমি একটা ইকুয়েশন লিখেছি, সেইটাই কিন্তু ড্যানিয়েল কোষের মূল ফর্ম। দুটো অর্ধকোষের সমন্বয়ে এক একটা অর্ধকোষে এই রিয়াকশানটা হচ্ছে। ফার্স্ট অর্ধকোষে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তৈরি হচ্ছে, সেকেন্ড অর্ধকোষে কপার টু প্লাস থেকে কপার তৈরি হচ্ছে। তাহলে কার্যপ্রণালীটা কি? না, পুরো সেট আপটির মধ্যে চাবির সাহায্যে তড়িৎ বর্তনীতে সংযোগ স্থাপন করলে ড্যানিয়েল কোষের যে ঘটনাগুলি ঘটে তা হলো, 1 নম্বর, পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তারপরে কী হবে? আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তৈরি হচ্ছে, অর্থাৎ জিঙ্ক দণ্ড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে এবং সলিউশনে জিঙ্ক টু প্লাসের কনসেন্ট্রেশন ক্রমশ বাড়বে। আর কী হচ্ছে? না, কপার টু প্লাস থেকে যেহেতু কপার তৈরি হচ্ছে, তাই সলিউশনে কপার টু প্লাসের কনসেন্ট্রেশন কমবে এবং কপার দণ্ডের ওজন ক্রমশ বাড়বে, অর্থাৎ কপার দণ্ডরই ক্রমশ পূর্ব হবে। উভয় বিকারের দ্রবণে তড়িৎ নিরপেক্ষ থাকবে। এবার আমি মাঝখানে লবণ সেতু যুক্ত করলাম কেন? লবণ সেতুটার মোদ্দা কাজটা কি? এখানে আমি দেখতে পাচ্ছ যে KCL ইউজ করেছি লবণ সেতু হিসাবে। সে KCL, KNO3 বা অ্যামোনিয়াম নাইট্রেট এই রকমই কেন ইউজ করা হয়? না, লবণ সেতুতে যে তড়িৎ বিশ্লেষকগুলি ইউজ করা হবে তার বৈশিষ্ট্য থাকতে হবে একটু। না, তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ প্রায় সমান হতে হবে, K+ এবং Cl- আয়নের গতিবেগ কিন্তু সমান। ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক ওই কোষ বিক্রিয়ায় কোনো অংশগ্রহণ করবে না। জিঙ্ক আর কপারের মধ্যে যে রিয়াকশানটা হচ্ছে সেখানে কিন্তু KCL কোনো রকম টেকপার্ট করে না। তাহলে লবণ সেতুর কাজ কি? না, দুই অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করা, অর্ধকোষ দুটির দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করা, আর লবণ সেতুর প্রেজেন্সে একটা অর্ধকোষের তড়িৎ বিশ্লেষের দ্রবণ কিন্তু আর এক অর্ধকোষে মিশে যেতে পারে না, মানে দুটো তড়িৎ বিশ্লেষের দ্রবণ কিন্তু সেপারেট থাকে, লবণ সেতুর জন্য এটা মিশতে পারে না।
এবার আমরা দেখব পরে কি লেখা আছে। এখানে তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা লেখা আছে। কি লেখা আছে? না কোনো ধাতব দণ্ড ও নিজস্ব আয়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সংস্পর্শে আসার ফলে যদি জারণ বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয়, তবেই ধাতব পদার্থের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে দুই বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভবের সৃষ্টি হবে তাকে তড়িৎদ্বার বিভব বলছে। তার মানে এটা কি বলতে চাইছে? না কোন তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটার পরে সে তড়িৎ বিভবের সৃষ্টি হবে তাকে আমরা জারণ বিভব বলবো, আর কোন তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া ঘটার ফলে যে বিভবের সৃষ্টি হবে তাকে আমরা বলবো বিজারণ বিভব। আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে জারণ বিভবের সঙ্গে বিজারণ বিভবের একটা সম্পর্ক দেওয়া আছে। কি রকম? না জারণ বিভব ই অক্স আর বিজারণ বিভব ই রেট, ই অক্স ইকুয়ালস টু মাইনাস ই রেট, মানে ই অক্স এবং ই রেটের ভ্যালু সমান হয় কিন্তু ম্যাগনিচিউড ডিফারেন্ট হয়। এবার আমরা আসি নন্স্ট ইকুয়েশনে। একটা জেনারেল ফর্মে আমি একটা ইকুয়েশন লিখেছি যেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি হচ্ছে রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক আর ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি হচ্ছে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে সেখানে নন্স্ট ইকুয়েশন লিখতে গেলে কী করতে হবে? এই ইকুয়েশানে স্মল এ স্মল বি স্মল সি স্মল ডিকে আমরা বলবো স্টয়চিওমেট্রি, এবং ইকুয়েশানটি ই যদি তড়িৎদ্বারটি বিজারণ বিভব হয় আর 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তড়িৎদ্বারটি প্রমাণ বিজারণ বিভব যদি ই জিরো হয়, তাহলে যে নন্সট ইকুয়েশানটা হয় সেটা হচ্ছে এইটা, ফার্দার হয় এইটা, এই 2.303 RT বাই NF লগ, এর ভ্যালুটা হচ্ছে 0.059 বাই এন, যেখানে এন হলো একটা রিয়াকশানে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন টেক পার্ট করছে সেইটা। ওই নন্সট ইকুয়েশানে এলেনের পরের যে পার্টটা থাকে সেটা থেকে কি বুঝতে পারি? নন্সট ইকুয়েশানে এলেনের পরের পার্টের নিউমারেটার পার্ট মানে হরে হরটা ডিনোট করে প্রোডাক্টের পাওয়ারে উন্নীত স্টয়চিওমেট্রির গুণফল, এবং ডিনোমিনেটরে থাকবে রিয়াক্ট্যান্টের পাওয়ারে উন্নীত স্টয়চিওমেট্রির গুণফল। 25 ডিগ্রি সেলসিয়াস যেটা বললাম 2.303 RT বাই NF এর ভ্যালুটা হবে 0.059 বাই এন, এখানে এন হলো রিয়াকশানে যতগুলো ইলেকট্রন টেক পার্ট করছে। এবার আমি জেনারেল ইকুয়েশনটা ছেড়ে একটা নর্মাল ইকুয়েশনে আসছি, যেমন পারম্যাঙ্গানেট থেকে এখানে দেখতে পাচ্ছি ম্যাঙ্গানাস আয়ন তৈরি হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে নন্সট ইকুয়েশন কী হবে? না পরের লাইনটে দেখো আমি সেক্ষেত্রে নন্সট ইকুয়েশন লিখেছি, না ই রেড ইকুয়ালস টু ই জিরো রেড মাইনাস আরটি বাই 5F, ফাইভ কেন? না নাম্বার অফ ইলেকট্রন টেক পার্ট করছে এই রিয়াকশানে সেটা হচ্ছে 5, এই যে এলএনের পরবর্তী পার্টটা হবে এটা, যেহেতু জলের অ্যাক্টিভিটি বা সক্রিয় ভর 1 হয় সেই জন্য ই রেড ইকুয়ালস টু হবে ই জিরো রেড মাইনাস আরটি বাই 5F এলএন এমএন টু প্লাস বাই এমএন ফোর নেগেটিভ এইচ প্লাস টু দি পাওয়ার 8, এই জিনিসটাই হবে মুদ্রা নন্সট ইকুয়েশন। তাহলে এই পার্টে আমরা শুধুমাত্র ড্যানিয়েল কোষ নিয়ে আলোচনা করলাম, পরের পার্টগুলোতে আমরা আলোচনা করব গ্যালভানীয় কোষ, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা এবং ফ্যারাডের সূত্রসমূহ নিয়ে।